হরে কৃষ্ণ, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ আলোচনা করব। তা হচ্ছে কোন দিব্য পুরুষ অথবা কোন সাধু সন্ত মহাজন যিনি ভগবানের কৃপা লাভ করবেন, মানে হচ্ছে ভগবানের কৃপা লাভ করার পূর্বে বিশেষ কিছু সংকেত শরীরের মধ্যে পরিলক্ষিত হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকে আলোচনা করব। কিভাবে বুঝবেন এ ব্যক্তি ভগবানের কৃপা লাভ করবে, অথবা আপনার জীবনে ভগবানের কৃপা লাভ করার পূর্বে বিশেষ কিছু সংকেত খুবই গুরুত্বপূর্ণ আজকের পর্বটি হতে যাচ্ছে। তাই একটুকু সময় ধৈর্য ধরে আমাদের সাথে থেকে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেওয়ার বিশেষভাবে অনুরোধ রইল। আসুন কিছুক্ষণ সময় একই সাথে থেকে আজকের এই কোন কোন সংকেত দেখলে বা কোন কোন শরীরে কোন কোন লক্ষণ দেখলে বুঝতে পারবেন ভগবান আপনাকে কৃপা করবে। দেখেন, ভগবান ভালো জীবনে ভালো কিছু আসার পূর্বে এবং খারাপ কিছু আসার পূর্বে দুটোরই সংকেত দিয়ে থাকে। কেউ কেউ বুঝতে পারে এবং কেউ কেউ বুঝতে পারে না। তো তাদের জন্য মূলত আজকের এই প্রসঙ্গ। দেখেন, আজান লম্বিত ভুজৌ কনকাবদাত, শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি সাধু পুরুষ হয় তাকে চেনার জন্য বিশেষ কিছু সংকেত তার শরীরের মধ্যে থাকে। তার মধ্যে প্রথম সংকেত হচ্ছে চোখের আকৃতি পরিবর্তন হওয়া। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ভগবানের কৃপা লাভের জন্য বা লাভের পূর্বে সে ব্যক্তির চোখের আকৃতি দিব্য শক্তি সম্পন্ন হয়। চোখের মধ্যে একটা নমনীয় ভাব, একটা কোমল ভাব উঠে আসে এবং সে ব্যক্তিকে দর্শন করলে চোখের দিকে তাকালেই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, মনের মধ্যে প্রশান্তি কাজ করে। শাস্ত্রে বলা হয়েছে এই সমস্ত ব্যক্তিরা যাদের চোখের দিকে তাকালে, পুরুষ অথবা কোনো সাধক পুরুষের দিকে তাকালে মনের মধ্যে প্রশান্তি কাজ করে, সে ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়, নিঃসন্দেহে ভগবানের কৃপাসিদ্ধ পুরুষ। এবং আর একটা অনুরোধ থাকবে, আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যদি আপনি সমৃদ্ধ হয়ে থাকেন সকলের মাঝে ছড়িয়ে দিবেন, একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ রইল। প্রথম সংকেত হচ্ছে যদি কোনো ব্যক্তির চোখের আকৃতি সুন্দর হয়, কমনীয় হয়, সে ব্যক্তি শীঘ্রই দৈবিক কৃপা অথবা ভগবানের কৃপা লাভ করবে। দ্বিতীয় সংকেত হচ্ছে মুখের মধ্যে দিব্য ভাব প্রকাশিত হওয়া। এটাও কোনো সাধারণ সংকেত নয়, কিন্তু যে ব্যক্তির মুখের মধ্যে হাস্যোজ্জ্বল বদন, দেখেন শাস্ত্রে বলা হয়েছে হাসি মানুষের সৌন্দর্যকে শতগুণ বৃদ্ধি করে। তো এরকম যদি কখনো দেখেন ব্যক্তির মুখে সবসময় হাস্যোজ্জ্বল বদন সদা সর্বদা, সে ব্যক্তিও নিঃসন্দেহে সাধারণ কোনো পুরুষ নয়, সে ব্যক্তি শীঘ্রই অথবা ভগবানের কৃপা লাভ করেছে, হাস্যোজ্জ্বল সদা সর্বদা থাকা। এরপরে বলা হয়েছে শরীরের সুগন্ধ আসা, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আজকে এখানে যত পয়েন্ট বলবো আজকের ভিডিওতে, সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ভগবানকে চেনার বা ভগবান কোথাও গমন করলে বোঝার উপায় কি, সেখান থেকে সুঘ্রাণ আসবে, বিশেষ করে চন্দনের গন্ধ অথবা পদ্ম ফুলের গন্ধ অথবা না হলে কোনো সুন্দর ফুলের সুবাস আসবে। এটা বোঝা যাবে ভগবান কোথাও গমন করলে। যে মন্দিরে ভগবান যায় সেই মন্দিরে যদি সুন্দর সুবাস আসে, বুঝে নিতে হবে ভগবান এখানে অবস্থান করতেছেন। বিশেষ করে বলা হয়েছে যদি কখনো দেবতার পুজো করেন এবং সেখানে যদি সুন্দর গন্ধ আসে, কোনো সেন্ট দেওয়ার দরকার নেই, এমনিতেই যদি সুগন্ধ আসে বুঝে নেবেন ভগবান সেখানে বা দেবতারা সেখানে অবস্থান করতেছে। তাই কোন সাধু পুরুষ মহাজন তাদেরকে চেনার জন্য এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এ ব্যক্তি ভগবানের দিব্য পুরুষ বা ভগবানের আশীর্বাদ পুষ্ট পুরুষ। বোঝার জন্য সে ব্যক্তির শরীর থেকে দিব্য চন্দনের মতো গন্ধ আসবে। আমাদের বাড়ির পাশে একজন মহাতপস্বী ছিল। মহাতপস্বী বলতে উনি ভালো সাধু ছিল, উনি বছরে 12 মাসে একবার স্নান করত এবং তার শরীর থেকে কখনো দুর্গন্ধ আসতো না, বরং সুগন্ধ আসতো। পাশ থেকে কেউ হেঁটে গেলে সেই সুন্দর সেন্ট পেত। দেখেন, এ হচ্ছে ভগবানের কৃপাসিদ্ধ পুরুষ, এ হচ্ছে সাধু। এদেরকে চেনার জন্য শরীরের গন্ধ, অনেকদিন স্নান করে না, 12 বছরে একবার স্নান করে, সবসময় সালা পরে থাকে, মানে বস্তা পরে থাকে, সাধারণ কাপড় চোপড় পরে না, তারপরেও শীতের দিনেও সেই বস্তা পরে থাকতো, তারপরেও তার শরীরের থেকে সুন্দর গন্ধ আসতো, মনে হয় যেন ফুলের বাগানের পাশ দিয়ে যাচ্ছে। এরা হচ্ছে ভগবানের কৃপাসিদ্ধ পুরুষ। দ্বিতীয় এরপরে হচ্ছে পশু পাখির আনাগোনা, মানে হচ্ছে হিংস্র পশু। দেখবেন কুকুরের পাশ দিয়ে হেঁটে যাবেন, ঘেউ ঘেউ করে উঠবে, অথবা অন্য কোনো হিংস্র পশুর পাশ দিয়ে গেলে তারা কামড়াতে আসে। কিন্তু যদি এমন হয় আপনি কোথাও গেলে পশু পাখিরা এসে আপনার কাছে এসে শান্তি পায়, সাধারণত পাখিরা সবার কাছে যায় না, যদি এরকম হয় যে পাখিরা এসে আপনার কাছে বসতেছে, পশুরা এসে আপনার কাছে বসতেছে, শান্তি অনুভূতি হচ্ছে তাদের, এটাও কোনো সাধারণ বিষয় নয়। এরাও ভগবানের কৃপা পুষ্ট ব্যক্তি, যারা যাদের কাছে পশু পাখিরা এসে বসে এবং এরা শান্তি পায়। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সংকেত এটাও ভগবানের কৃপা লাভ করার জন্য। তারপরে বলা হয়েছে দুই ভ্রুযুগলের মধ্যে, এটা সাধারণত সবার মধ্যে লক্ষ্য করা যায় না, কিন্তু যারা খেয়াল করবেন অনেক সময় এরকম হয়ে থাকে, যদি কখনো খেয়াল করেন মনে রাখবেন
ভগবান আপনাকে অথবা দৈবিক শক্তি আপনাকে কৃপা করতে চলেছে। যারা তপস্যা করে, দুই নেত্রকে ভ্রুজগলের মধ্যে স্থাপন করতে হয়, এই ভ্রুজগলের মধ্যে। যদি কখনো খেয়াল করেন, সেই ভ্রুজগলের মধ্যে কম্পিত হচ্ছে, কম্পনের সৃষ্টি হচ্ছে আপনা আপনি। খেয়াল করে দেখবেন অনেক সময় অনেক অঙ্গ কাঁপে, সেই কাঁপা যদি হয় ভ্রুজগলের মধ্যে, নিঃসন্দেহে এটা খুবই ভালো এবং দৈবিক একটা সংকেত। শীঘ্রই দেবতারা আপনাকে কৃপা করবে অথবা ভগবান আপনাকে কৃপা করতে চলেছে। তবে এই সংকেতের কথা বলা হয়েছে শাস্ত্রে, এটা সবাই দেখতে পায় না। যারা যোগী মহাতপস্বী, সাধারণত সেই সমস্ত মহাপুণ্যবান ব্যক্তি এই সংকেতটি দেখতে পায়। তারপরে হচ্ছে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা সংকেত, শরীরে সুন্দর বান থাকা। সুন্দর বান মানে একটা জিনিস, সৌন্দর্য থাকা একটা জিনিস, সুন্দর বান থাকা একটা জিনিস। শরীরে সাধারণত বলা হয়েছে যে সাধু সন্ত মহাজনের শরীর ততটা সুন্দর আকর্ষণীয় দেখতে হয় না। কেন? তারা তপস্বী, শরীর রক্ষা করতে পারে না। কিন্তু যাদের শরীরের বান মানে হয়তোবা দেখতে অত পরিষ্কার না, ফরসা না, সুন্দর না, কিন্তু শরীরের বান ভালো থাকে, দেখলেই একটা কমন ভাব, মানে কমনীয় ভাব, নমনীয় ভাব চলে আসে, মনে প্রশান্তি আসে, এই ধরনের ব্যক্তিও সাধারণ ব্যক্তি নয়, সাধু সন্ত মহাজনের মধ্যে ইনি আর একজন। যাদেরকে দেখ, এ হতে পারে তপস্যা করে না, হতে পারে সে বনে থাকে না বা মন্দিরে থাকে না, কিন্তু সে ব্যক্তিকে দেখলে একটা প্রশান্তি চলে আসে, মনের মধ্যে আনন্দ অনুভূতি হচ্ছে, তিনিও কিন্তু সাধারণ কোনো পুরুষ নয়। যে ব্যক্তির শরীরের বান ভালো থাকে, এবং এরপরে বলা হয়েছে যে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত, যাদের লম্বা হাত, একেবারে লম্বা লম্বা হাত, বেশি লম্বা না কিন্তু হাঁটু পর্যন্ত যাদের হাত লম্বা, এবং কর্ণ যাদের অনেক বড়, এরাও সাধারণ কোনো পুরুষ নয়, নিঃসন্দেহে সাক্ষাৎ দেবতাদের কোনো অবতার। ঠিক যেরকম এই যে দেখেন বুদ্ধদেবের মধ্যে ছিল, বুদ্ধদেবের কান অনেক বড় ছিল, হাত লম্বা ছিল, মহাপ্রভুর হাত লম্বা ছিল, কর্ণ বড় ছিল, তো এরকম যাদের মধ্যে লক্ষ্য করবেন তারাও কোনো সাধারণ পুরুষ নয়। আজ হয়তো বা কাল তারাও ভালো কিছু করবে জগতে ভগবানের কৃপায়। এরপরে সবশেষে বলবো, দেখেন এই জগতে বর্তমান যুগে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই বললেই চলে, কিন্তু যদি এমন হয় আপনি অত্যন্ত দুঃখের মধ্যে রয়েছেন। শাস্ত্রে বলা হয়েছে যে যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের দাস। তো দুঃখের মধ্যেও যদি আপনার ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি কমে না, বরঞ্চ বৃদ্ধি পায়, নিঃসন্দেহে বুঝে নেবেন ভগবানের কৃপা আপনার উপরে রয়েছে। কেন? সকলের প্রতি ভগবানের ভক্তি থাকে না, বা ভগবানের প্রতি সকলের ভক্তি থাকে না। বিশেষ করে দুঃখের মধ্যেও যদি এই বিষয়টা লক্ষ্য করেন, নিঃসন্দেহে আপনি মহাভাগ্যবান, ভগবান আপনাকে কৃপা করেছে। তো হরে কৃষ্ণ, আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ সংকেতগুলো সম্বন্ধে জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন, এবং বিশেষভাবে অনুরোধ থাকবে একটা লাইক কিন্তু অবশ্যই করে যাবেন, কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাওয়ার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি আর বড় করব না, আশা করি ভালো থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো তথ্য নিয়ে। হরে কৃষ্ণ।